কেবল বেসামরিক হতাহতই নয়, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটির প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরুর পর লেবাননে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 3,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে হওয়া হিজবুল্লাহর রকেট হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে দেশটি। তবে এই হামলায় দেশটিতে থাকা হাজার বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত প্রত্নতত্ত্ববিদরা। ইসরায়েলের বিতর্কিত হামলায় লেবাননের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভয়াবহ হুমকির মুখে রয়েছে। হামলায় বেসামরিক হতাহত ও স্থাপনার ক্ষতির মতোই এই বিষয়টিও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকেরা। এখন পর্যন্ত পৃথিবীতে রোমান সাম্রাজ্যের যত ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার অনেকগুলোই রয়েছে লেবাননে। তবে সেগুলো এমন চরম হামলার মুখে আর কতদিন টিকে থাকবে তা নিয়ে রয়েছে সংশয়। এখনও সরাসরি ইসরায়েলের হামলার শিকার হয়নি লেবাননের ঐতিহাসিক স্থাপনাগুলো, তবে পুরনো বিভিন্ন শহরে থাকা এর অনেকগুলোর কাছাকাছি বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। সেখানে রয়েছে রোমান সাম্রাজ্যের অনেক নিদর্শন। শহরটিতে অনেকটা সময় পার করা একজন প্রত্নতত্ত্ববিদ বলেন, ইসরায়েলের মতো শত্রুর মুখোমুখি হলে করার তেমন কিছুই থাকে না। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ সদস্যরা বেসামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনের ভেতরেও আত্মগোপন করে থাকে। তবে স্থানীয় প্রত্নতত্ত্ববিদদের মতে পুরোপুরি খোলামেলা এসব জায়গায় কারো লুকিয়ে থাকার সুযোগ নেই। তারা বলছেন, কেবল সরাসরি আঘাতই নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোতে হওয়া বিস্ফোরণের প্রভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো। এগুলোর ক্ষতিতে বড় ভূমিকা রাখতে পারে ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত গোলা বারুদে থাকা ফসফরাস। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এই ধরনের অস্ত্র বা গোলা ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আমেরিকার দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলের একটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনের এমন পদক্ষেপ রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা পরিবর্তন করেছেন। চলমান এই যুদ্ধের 1000তম দিন উপলক্ষে ইউরোপিয়ান পার্লামেন্টে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 2025 সালে দেখা যাবে যুদ্ধে কারা বিজয়ী। মস্কোর অব্যাহত করা হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালো ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ব্রিয়ান্স্ক সীমান্ত অঞ্চলে একটি সামরিক স্থাপনায় আমেরিকার তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তারা। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় আগুন ধরে যায় বলে জানানো হয় বিবৃতিতে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলা তাদের পারমাণবিক সামর্থ্য রয়েছে বলে বিবেচিত হতে পারে, যা রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ন্যায্যতা দিতে পারে। পেসকভ জানান, যেসব পরিস্থিতিতে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে তা আরও বিস্তৃত করে মঙ্গলবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা পরিবর্তনও অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 1000তম দিনে পদার্পণ করেছে মঙ্গলবার। ইউক্রেনের রাজধানী কিয়েভে এভাবেই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক সংকেত বাজানো হয়। জ্বালানি অবকাঠামো রাশিয়ার অন্যতম লক্ষ্যবস্তু, যার ফলে শহরটির ব্যাপক অংশ অন্ধকারে নিমজ্জিত। শুধুমাত্র জেনারেটর থাকা দুই একটি বাড়িতে আলো জ্বলতে দেখা যায়। 1000তম দিনে এসেও যুদ্ধের অবসানের কোনো লক্ষণ নেই। দিনটি উপলক্ষে ইউক্রেনের মাদারল্যান্ড স্ট্যাচুর সামনে প্রার্থনায় অংশ নেয় দেশটির সেনা সদস্যরা। যুদ্ধে আত্মত্যাগ দেয়া সহযোদ্ধাদের স্মরণ করেন তারা। একই দিন ইউরোপিয়ান পার্লামেন্টে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, পুতিন থামার লোক নন, তিনি যত বেশি সময় পাবেন পরিস্থিতি ততই খারাপ হবে। প্রায় 3 বছর আগে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে, 2025 সালে এর জয় নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি। বোমার তেজস্ক্রিয়তার প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে ব্যাপক হারে তেজস্ক্রিয়তা প্রতিরোধী আশ্রয়কেন্দ্র তৈরি শুরু করেছে রাশিয়া। আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ওপর এরই মধ্যে হামলা চালাতে শুরু করেছে ইউক্রেন। কিন্তু হামলার জন্য বাইডেন প্রশাসন অনুমতি দিতে যাচ্ছে, এই তথ্য প্রকাশের পরপরই
কাজ শুরু করে রাশিয়ার ইমার্জেন্সি মিনিস্ট্রির রিসার্চ ইনস্টিটিউট। চলমান ইউক্রেন রাশিয়া সংকটের মধ্যে বাইডেন প্রশাসন আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেয়, যা নিয়ে ক্ষুব্ধ মস্কো। এরই মধ্যে বোমা তেজস্ক্রিয়তা, আগুন কিংবা গোলার আঘাত থেকে সুরক্ষার জন্য রাশিয়ার কাপ আইএম নামে আধুনিক আশ্রয় কেন্দ্র তৈরির প্রক্রিয়া ব্যাপকভাবে বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির রিসার্চ ইনস্টিটিউট। নতুন করে তৈরি হওয়া সংকটের সাথে আশ্রয়কেন্দ্র বাড়ানোর সম্পর্ক নিয়ে কিছু উল্লেখ না করেই রিসার্চ ইনস্টিটিউট বলছে, এ ধরনের আশ্রয়কেন্দ্র সেনাদের বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় সুরক্ষা দেবে। এমনকি রাশিয়ার দক্ষিণাঞ্চলের বিশাল হিমায়িত এলাকায় এই আশ্রয়কেন্দ্রগুলো ব্যবহার করা সম্ভব হবে বলেও ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে একসাথে 54 জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া এতে প্রয়োজনে আরও মডিউল যোগ করার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের পথ খুঁজছে পশ্চিমা বিশ্ব, তবে রুশ বাহিনীর কার্যক্রম থেকে ধারণা করা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি বিপজ্জনক পর্যায়ের দিকে মোড় নিতে যাচ্ছে। ক্রেমলিন সোমবার ওয়াশিংটনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তার একদিন পরেই মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরমাণু নীতি পরিবর্তন করে আমেরিকাকে সতর্ক করেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন G20 জোটের নেতারা। ব্রাজিলের রিও ডি জেনিরোতে G20 সম্মেলনে এই বিভক্তির কারণে COP29 সম্মেলনে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের আহ্বান ব্যর্থ হয়েছে এবং আলোচনায় অচল অবস্থা রয়ে গেছে। এদিকে গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী হামলা বন্ধের দাবিতে G20 সম্মেলনের কাছে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের আলোচনার অচলাবস্থা ভাঙতে পারলেন না শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতি দেশগুলোর জোট G20 নেতারা। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে চলা জোটের শীর্ষ সম্মেলনে এই বিষয়ে সাফল্য দেখাতে ব্যর্থ হওয়া ছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধেও কোনো ঐক্যমতে আসতে পারেননি তারা। সম্মেলনে বিশ্বনেতারা তাদের আলোচনায় জলবায়ু বিষয়ে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে আলাপের উপর গুরুত্ব দেন। সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ বিশ্বে অর্থনীতির এই দেশগুলোর নেতাদের প্রতি আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল বিশ্ব সংস্থা। তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। পরে এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি, তারা শুধু এটুকু বলেছেন এই সহায়তা সব উৎস থেকেই আসতে হবে। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী মোট কার্বন নির্গমনের 3/4 আসে G20 ভুক্ত দেশগুলো থেকে, তাই জলবায়ু অর্থায়ন নিয়ে তাদের মতের দিকে তাকিয়েছিল আজারবাইজানের বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নেয়া উন্নয়নশীল দেশগুলো। ইউক্রেন যুদ্ধে আরো জোরালো হওয়ার ঝুঁকি এবং দ্বিতীয় দফায় ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার আমেরিকা ফার্স্ট নীতির ভবিষ্যৎ, এই দুই বিষয়ই মূলত G20 নেতাদের আলোচনায় প্রাধান্য পায়। তবে ইউক্রেন নিয়ে আলোচনায় তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিশ্বজুড়ে ক্ষুধার সঙ্গে লড়াইয়ের জন্য একটি বৈশ্বিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন G20 সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। তার এই উদ্যোগে 82টি দেশ যুক্ত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে G20 সম্মেলনের কয়েক মাইল দূরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বামপন্থী বিভিন্ন সংগঠন এবং সামাজিক মাধ্যম নির্ভর বিভিন্ন মানবাধিকার অধিকার কর্মীরা। বিবৃতিতে G20 নেতারাও প্যালেস্টাইনের গাজায় ও লেবাননে ব্যাপক পরিসরে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।